কালারটা কি সুন্দর হয়েছে। কিছুদিন আগে তো খুব গরম পড়েছিল, তাপমাত্রার পারো 40 ছুঁই, আবার কয়েকদিন ধরে বিকালের দিকে হাওয়া বয় আর শেষ রাতের দিকে একটু ঝিরঝিরি বৃষ্টিও হচ্ছে। আবহাওয়াটা খুবই মনোরম হয়েছে, ঠান্ডাও না গরমও না। তো এমন দিনে মেয়ে বললো আজকে ঝাল ঝাল করে চিকেন কষা করো, তো আমি এই দোকান থেকে চিকেন নিয়ে এসেছি, এটা আজকে রান্না করি। 650 গ্রাম চিকেন এনেছি, 2টা লেগ পিস আর 650 গ্রাম ওজনে মেলেনি বলে যে একটু পাখার দিক থেকে দিই। একটু ঝোল রাখবো না, কষা কষা করবো, তাই একটু ছোট ছোট পিস করছি। লেগ পিসটাও কেটে ফেললাম, এটা অবশ্য একটু লেগ পিসের সাইজে রাখলাম। এই যে এমন করে কেটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। আদা কাঁচা লঙ্কা রসুন ধুয়ে নিলাম, আদাগুলো একটু থেতো করে নিই, এর মধ্যে কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম, এবারে একসাথে বেটে নিব। আদা কাঁচা লঙ্কা রসুন বেটে নিলাম, এবার নামিয়ে নিব। মাংসগুলো তো কেটে ধুয়ে নিয়ে এসেছি আর মশলাও বেটে নিলাম, এবার মাংসটা মেখে নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, বাটা মশলা, আদা রসুন, কাঁচা লঙ্কা। আজকে পেঁয়াজ বেটে দেবো না, মাখার সময় কুচি করে দেবো আর ফোড়নে দেবো। পেঁয়াজের মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো কেটে নেব, এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেব, দেবো কিছু রসুনের গোলা আর টমেটো কুচি। এখন হাতে সর্ষের তেল নিয়ে মেখে নেব, সর্ষের তেল নিলাম উপরে দিয়ে দিলাম, এবার হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। মাংস তো মাখা হয়ে গেছে, এবার এই গামলাতে ঢেলে কিছুক্ষণ সময় ঢেকে রেখে দেবো, এদিকে আমি উনুন ধরিয়ে রান্না শুরু করব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিব। এখানে ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনা লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি আর কালো গোলমরিচ। দিলাম শুকনা লঙ্কা, তেজপাতা 2 টুকরা করে দিলাম, এবার জিরে গরম মশলাও হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার এই গামলা দিয়ে ঢেকে দেব, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়া মশলার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে তো মাংসটা বসিয়ে দিয়েছি। তারপরে জিরে ধনের গুঁড়ো এখন আমি দেইনি, রান্না শুরু করার আগে জিরে ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি। পাটাটা তো ওই যে ভিজে যায় পেঁয়াজ রসুন বাটলে, তাই আগেই গুঁড়ো করে নিয়েছি, এবার সেটা দিই। এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম, জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এই গামলাটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি, গামলা ধুয়ে জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে ঢেকে আরো কিছুক্ষণ সময় রান্না করব। চিকেন কষা হয়ে গেছে, ফোড়নের পরে যখন থেকে মাংস দিয়েছি তখন থেকে প্রায় 20 মিনিটের মতো অল্প আঁচে জাল করে নিলাম, একদম কষা কষা হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই যে খুন্তির উপরে গরম মশলার গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি।
কিছু সময় উনুনে বসিয়ে রেখেছিলাম। এই যে কালারটা কি সুন্দর হয়েছে। এখন দুই বাটিতে বেড়ে নিয়ে মা মেয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। মেয়েকে ছোট্ট একটা রান দিলাম। কেমন হয়েছে আজকে চিকেন কষা? দারুণ হয়েছে, খুব ভালো।